ছি মা তাই তো কি করব মা তো রেডি হয়ে গেছে ফুলকপি আলু তরকারি চেষ্টা করব এর সাথে আমি পরোটা বানানোর যদি বানাই তাহলে তোমাদেরকে সেটাও দেখাবো তো কি করে বানালাম সেটা এখন এই মুহূর্তে ও মাই গড তো হাই গাইস वेलकम बैक टू माय ইউটিউব চ্যানেল শুভদাস দাস ইন ওয়ান তোমাদের সকলকে জানাচ্ছি অনেক 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 স্বাগত তো আজকে হচ্ছে শনিবার আর আজকে এখন ঘড়িতে বাজে রাত্রির আটটা আমি আটটা থেকে আজকে ব্লগিংটা স্টার্ট করলাম বিকজ আমি দেখছিলাম যে বেশ অনেক দিন জামা কাপড়গুলো রয়েছে এখনও ভাজ করা হয়নি জামাকাপড়গুলো ভাজ করতে হবে ঘরটা সাজা সাজিয়ে নিতে হবে মানে গুছিয়ে গেছে নিতে হবে ছেলে এতক্ষণ পর নিচে গেল তো ভাবলাম এখন আমি ব্লগিংটাও স্টার্ট করে দেবো আর তোমাদের সাথে আমি আজকে একটা নতুন জিনিস শেয়ার করব তো সেই নতুন জিনিসটা কি তো তার জন্য পুরো ব্লগটা তোমাদেরকে সাথে থাকতে হবে আমার সাথে তো চলো লেট স্টার ইট দেখতে পাচ্ছো ওটা আমি বিকেলবেলা নিয়ে এসেছিলাম ছাদের থেকে কিন্তু আমার গুছানো হয়নি তো সবার ফার্স্ট টাইমে কাপড়গুলোকে গুছিয়ে গাছিয়ে জায়গা মতন রেখে দেবো তারপরে তোমাদের সেই জিনিসটা দেখাচ্ছি দেখো এখানে তিনটে পার্টে জামাকাপড় আমার গুছানো হয়ে গেছে এই ফার্স্ট পার্টটা যেটা রয়েছে এখানটা এখানে আমার আর আমার হাজবেন্ডের জামা রয়েছে ওর দুটো জিন্সের প্যান্ট আমার দুটো নাইটি আর এখানে রয়েছে আমার বাপির জামা কাপড় বাপি ঘুরতে যাচ্ছে সে ঘুরতে যাওয়ার কিছু জামাকাপড় নিজেই কেঁচেছিল সেগুলো আর এখানে রয়েছে আমার ছেলে আর এই হাই যে অফ রয়েছে আমি আমার ডাইনিংয়ে তো কিছু জিনিস তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে কিছু ট্রান্সফর্মেশন হয়েছে ট্রান্সফর্মেশন তো তোমরা এদিক থেকে দেখলে বুঝতে পারবে এই জায়গাটায় দীর্ঘ চার মাসের ভ্লগিং মানে আমার চার মাসের ব্লগিংয়ে এই সোফাটাকে তোমরা দেখতে পাওনি এইখানটায় ডাইনিং টেবিল ছিল সো ডাইনিং টেবিল চলে গেছে এখানে আর ওই কোনায় চলে গেছে ফ্রিজ যেটা ডাইনিং টেবিলের এখানে ছিল আমি ভেবেছিলাম যে কী করে ঠালছি কি করে সরাচ্ছি সকাল থেকে ব্লগ করে তোমাদেরকে দেখাবো বাট এটা এতটাই একটা মানে খাটনি করার কষ্টকর কাজ যে সত্যি দেখানো হলো না এইটা ছিল ওইখানে যেখানে দেখতে পাচ্ছ প্যান্টটা রাখা ওখানে একটা দড়ি টাঙানো ছিল নেই বলে প্যান্টটাকে ওখানে রেখেছি ওইখানটার ভেতরে সোফাটা ঢোকানো ছিল তো লিটারেলি ভীষণ কষ্ট করে সবাই মিলে মানে মা বাপি আমি সবাই মিলে কষ্ট করে জাস্ট আমাদেরকে ওইখানে ঢোকাতে হলো তো চা হোক করে ঢুকিয়ে একটা নতুন ডাইনিংয়ের লুক ক্রিয়েট করা হয়েছে যে আমার মনে হয় মাঝে মাঝে জিনিসপত্রগুলোকে না এদিক ওদিক করে নিয়ে যদি ঘরের জিনিসগুলোকে রাখা হয় তাহলে ঘরটাও একটু নতুনত্ব লাগে আর বেশ অনেক দিন এই সোফাটা ওখানে ছিল আমার ইচ্ছা ছিল এই সোফাটা এখানে না রাখার আমি সোফাটাকে ভেবেছিলাম সেল করে দেবো আর এই জায়গাটা ফাঁকা রাখবো বাট এখানটা আমার হাজব্যান্ড বসতে ভালোবাসতো ও লিটারেলি আজকে যখন এই সোফাটা দেখলো তখন ও বলছে না না থাকা এখন বিক্রি করার দরকার নেই এই সোফাটা এখন থাকুক এখানটায় বাট দেখা যাক কী হয় এটা থাকে না এটা চলে যায় কী হয় দেখা যাক তো ঘরের কিছু কাজ আছে যার জন্য জিনিসপত্রগুলো একটু অদল বদল অদল বদল হয়ে যাচ্ছে বাট অদল বদল হলে ভালো লাগছে এটা এই জন্যই ভালো লাগছে যে আমি একটা ফ্রেশ বারান্দা পেলাম এই বারান্দাটা এখন তোমাদের দেখাতে পারবো না যে ওখানটাতে লাইট নেই যখন লাইট এসে যাবে তখন আবার তোমাদেরকে দেখাবো বল তোমার পায়ে মোজা নেই কেন তোমার মোজা কই কই মোজা তুমি একটা রাইম শুনিয়ে দাও একটু জনি জনি বলো বলো মা ওর একটু শরীরটা খারাপ ওয়েদার যেহেতু ভালো না মেঘলা মেঘলা ওয়েদার ওই জন্য একটু ঠান্ডা লেগেছে যার জন্য ওকে সাথে করে নিয়ে বসে থাকতে হচ্ছে ওর পাশে যদি কেউ বসে না থাকে না ওর তাহলে একদম ভালো লাগে না ওর একদম বোরিং ফিল হয়ে যায় যা হোক একটা কিছু নিয়ে খেলা করছে আমি পায়ে মোজাটা পড়িয়ে দিয়েছিলাম সেই মোজাটা খুলে ফেলে দিয়েছে একদম মোজা পরে জুতো পরে থাকতে চায় না কি করছো কাজ করছি আর একটু আর একটু ওই ভেবে দেখেছো কি গানটা করে দাও করো кала করো না একটু করো তুমি গান করতে পারো আর একটু টুম্পা সোনা গান করতে হ্যাঁ ঠিক ও একটু টুম্পা সোনা গান করে দাও টুম্পা সোনা পড়া বাদ দিয়ে সব করবে তাই তো তাই তো পড়তে বসবা না হুম বসবে তো না এ মা তো চলো এখন ঢুকে যাব হচ্ছে রান্নাঘরে বা আজকে আমাদের খুব সিম্পল রান্না হয়েছিল শনিবারে তোমরা করেই জানো শনিবারে হয় আমাদের নিরামিষ এ বাড়িতেও যেহেতু আমি নিরামিষ খাই বলে মা বাপিও নিরামিষ খায় ওই বাড়িতেও হয় নিরামিষ তো নিরামিষে আমাদের আজকের আইটেম ছিল হচ্ছে মুসুরির ডাল হয়েছিল। জানি অনেকে বলবে মুসুরির ডাল তো নিরামিষ না বাট আমি যখন আমার প্রেগনেন্সি টাইম এসেছিল না তখন থেকে আমি শনিবারটায় মুসুরির ডালটাও খাই বিকজ তখন তো ওই টাইমে আমি কোনো ডাল খেতে পারছিলাম না আর যেহেতু খাচ্ছি মানে খেয়েছি ওই জন্য আমি শনিবারটাতে মুসুরির ডালটা খাই তো বাকি আর পেঁয়াজ রসুন মাছ মাংস ডিম ওসব কিছু খাই না তো শনিবারে আজকে আমাদের হয়েছিলো হচ্ছে শুক্তো করেছিলাম উইদাউট উচ্ছে উচ্ছেটা না ছিল না তাছাড়া যাতায় বেগুন কাঁচকলা আলু বড়ি যা কিছু ছিল ঘরে সব কিছু দিয়ে করা হয়েছিল শুক্তো আর হয়েছিল ডাল আর হয়েছিল বড়া ভাজা বড়া ভাজার রেসিপি আমার আগের ব্লগে তোমরা দেখতে পারবে যেখানে আমার শ্বশুর রান্না করেছিলেন উনি বড়া ঠরা রান্না হলে উনি ওইগুলো করেন উনি খুব ভালো বড়া ভাজতে পারেন আমার বাপির কথা বলছে অ্যাকচুয়ালি তো বাপি খেতে খেতে তখন বলছিল যে একটু ফুলকপি রাখা ছিল ফুলকপি আলু তরকারি করতে পারতি রাত্রীরে কি করবি তো তখন আমি বলেছিলাম যে এখন খাচ্ছ খাও রাত্রিরেটা না রাত্রি দেখা যাবে তো বাপির মনের ইচ্ছা রাখতে আমি অবশ্যই অবশ্যই বানাবো বাবাই আর আমি বানাবো না আমি ছাড়ছে এখনই যাচ্ছি আর গিয়ে বানিয়ে নিচ্ছি আর তোমাদের সাথে সেটা শেয়ার করছি তোমরা দেখতে থাকো দেখো তো এ দেখো ওখানে আমি অলরেডি ফুলকপিটা ভাপানোর জন্য বসিয়েছি আমি একটু ভাপ দিয়ে নেব ফুলকপি ভাপ ছাড়া আমার ঠিক খেতে পছন্দ হয় না কি বোকাকো থাকবে একবার ভাব দিতে গেছিলাম দেখি বীজ বীজ করছে পোকা ওই ফুলকপি ধরে ফেলে দিয়েছিলাম তো ভাব ইজ মাস্ট আর এখানে প্রেশার কুকারে আমি আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এটা রান্না করে নিই তারপরে তোমাদের সাথে রেডি হয়ে গেছে আমার ফুলকপি আলুর তরকারি এটা অ্যাকচুয়ালি ডাললাই বলা চলে দেখো ফুলকপিগুলো হাইট কম ছিল ঝুড়ো ছিল বাট তাও আমি চেষ্টা করেছি সুন্দর করে করার তো এই দেখো রেডি একদম আর এই যে সবুজ সবুজ পাতাগুলো তোমরা দেখছো না এগুলো কিন্তু কাসরি মেথি দিয়েছি তো এই দেখো একদম প্রপারলি ডান হয়ে গেছে রান্নাঘর একদম মেসি এর সাথে চেষ্টা করব পরোটা বানানো তো দেখতে থাকো ব্লগটা কন্টিনিউ তো এই হচ্ছে বাপির পরাঠা

ঝোল লাগবে না তো বাবা তুমি কি খাচ্ছ কি ফুলকপি খাচ্ছ কি হলো ঝান আহারে দেখছি দেখুন ঘড়িতে বাজে হচ্ছে সাড়ে দশটা আর আমাদের প্রত্যেকের কমপ্লিট হয়ে গেছে সমস্ত ডিনার কমপ্লিট হয়ে গেছে তোমার কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ আমাদের সবাই হয়ে গেছে হ্যাঁ তো তো আমি চশমা পরে নিয়েছি বিকজ এখনই ভিডিওটা এডিট করে তোমাদের কাছে পোস্ট করে দেবো খুব তাড়াতাড়ি তোমরা ভিডিওটা দেখতে পাও আর যারা যারা এখনো পর্যন্ত ভিডিও দেখছো অথচ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল বাটনটাকেও প্রেস করে দিও তোমরা যত সাবস্ক্রাইব করবে গাই তত আমি এগিয়ে যেতে পারবো আর এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা হচ্ছে ওই সাবস্ক্রাইব বাটনটা তো প্লিজ যাও গেট টুক করে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দাও আর অলটাও করতে ভুলো না যাতে সমস্ত নোটিফিকেশানগুলো তোমাদের কাছে আসে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর সব বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে পারলে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওটা তো বলো বাই আমি করছি